মাধ্যমিক দু আজকের এই ভিডিওতে আমি ক্লাস টেন অর্থাৎ দু সালে যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য বাংলা বিষয়ে কোনি উপন্যাস থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বড় প্রশ্ন দেব যেগুলি ফাইনাল ও টেস্ট পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এই কণি থেকে পরীক্ষাতে আসবে মোট তিনটি প্রশ্ন এবং যার মধ্যে থেকে দুটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে পাঁচ নম্বর করে আজকের এই ভিডিওতে আমরা কোনি থেকে মোট দশটি প্রশ্ন দেব। যে দশটি প্রশ্ন দেব যদি তোমরা খুব ভালো করে পড়ো তাহলে আশা রাখি এখান থেকেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তার আগে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক একের দাগে রয়েছে আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা অধৃষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন শরীরটাকে চাকর বানানো বলতে তিনি কি বুঝিয়েছেন খুব ভালো একটি প্রশ্ন এরপরে দুয়ের দাগের প্রশ্ন কোনি ও ক্ষিতীশ একে অপরের পরিপূরক আলোচনা করো এই প্রশ্নটা অথবা দিয়ে আসতে পারি কোনি ও ক্ষিতীশ দুটি চরিত্রকেই কোনি উপন্যাসের প্রধান চরিত্র বলা যায় কি না আলোচনা করো এরপর তিনের দাগের প্রশ্ন সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে উদ্ধৃতিটি কার উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট চারের দাগের প্রশ্ন কম্পিটিশানে পড়লে মেয়েটা তো আমার পাদ হওয়া জল খাবে কোন প্রসঙ্গে কার এই উক্তি এখানে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে খুব ভালো একটি প্রশ্ন এরপর পাঁচের দাগের প্রশ্ন তোর আসল লজ্জা জলে আসল গর্ব ও জলে কোনির কোন কথায় পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপর ছয় দাগের প্রশ্ন কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ফাইট কোনি ফাইট উপরোক্ত অতিথির আলোকে বক্তার চরিত্র আলোচনা করো এটাও ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপর সাদের দাগের প্রশ্ন দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো এখানে বলা প্রতিটি প্রশ্ন কিন্তু তোমরা বুঝতেই পারছো কতটা ইম্পর্ট্যান্ট নেক্সট আড়ের দাগের প্রশ্ন কোনি চরিত্রটি আলোচনা করো এবছরের জন্য কোনি চরিত্রটা আসতে পারে এরপর নয় দাগের প্রশ্ন লীলাবতী চরিত্রটি কিভাবে অন্যতম সহযোগী হয়ে উঠেছে তা কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো দু সালে মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপর দশের দাগের শেষ প্রশ্ন সফল সাঁতারু হওয়ার ক্ষেত্রে কোনির প্রতিবন্ধকতাগুলি কি ছিল সেগুলি কাটিয়ে উঠতে সিংহ তাকে কিভাবে সাহায্য করেছিলেন খুব ভালো একটি প্রশ্ন এই ছিল টোটাল দশটি প্রশ্ন এই দশটি প্রশ্নের পাশাপাশি আরও একটি প্রশ্ন তোমাদেরকে পড়ে যেতে বলবো সেটি হলো কণি উপন্যাসের নামকরণ কতখানি সার্থক হয়েছে আলোচনা করো এই কণি উপন্যাসের নামকরণটা একটু দেখে যাও এটাও আসতে পারে ইম্পর্টেন্ট রয়েছে তাই এটা এক্সট্রা দিলাম ভিডিওতে মোট দশটি প্রশ্ন দেওয়া হলো অনেকে বলবে দশটি কেন একটু তো কম হতে পারতো তো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি টেস্ট ও ফাইনালের জন্য এই দশটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে থেকে দু একটি প্রশ্ন কমানো যেত তবে কমানো হয়নি ছাত্রছাত্রীদের কথা ভেবে কারণ প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ তবে টেস্ট পরীক্ষার পর যখন ফাইনাল পরীক্ষা দিতে যাবে তোমরা তখন কিন্তু লাস্ট মিনিট সাজেশন আসবে সেখানে দশটি নয় অনেক কম প্রশ্ন থাকবে আর এই যে দশটি প্রশ্ন দিলাম এই দশটি প্রশ্ন নিয়ে তোমরা তোমাদের গৃহ গৃহশিক্ষকের সঙ্গে আলোচনা করতে পারো প্রশ্নগুলো কেমন কি আশা করছি তারাও এই প্রশ্নগুলো সাজেস্ট করবে তোমাদেরকে যাই হোক আজকের এই ভিডিওটি এতটুকুই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে